আজকের আলোচনা একটা নন টেকনিক্যাল ম্যাটার নিয়ে করব এবং যেটা জেনারেলি যারা স্যাপ ইউজ করেন তাদের জন্য এটা মনে রাখার একটা ব্যাপার এবং জেনারেলি স্টোর ট্রানজাকশান করার জন্য এটা লাগবে স্যাপ স্যাপের পুরো অর্থ হলো সিস্টেম অ্যাপ্লিকেশান অ্যান্ড প্রোডাক্ট ইন ডেটা প্রসেসিং তাহলে সিস্টেম অ্যাপ্লিকেশান অ্যান্ড প্রোডাক্ট ইন ডেটা প্রসেসিং তাহলে এই স্যাপের মধ্যে বিভিন্ন টি আছে যে টি ব্যবহার করে আমরা বিভিন্ন রকম স্টোর ট্রানজাকশান করতে পারব যেমন আমরা যদি ফার্স্ট স্টোর ইনডেন্ড নিয়ে আজকে আলোচনা করব স্টোর ইনডেন্ট আমরা কেমন করে করবো তাহলে স্টোর ইনডেন্ট করতে গেলে আমার কী প্রয়োজন স্টোর ইনডেন্ট করতে গেলে আমাকে প্রথমে স্যাপ যে মডিউল আছে সেই মডিউলের ভেতরে আমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে ঢুকে সেখানে আমাকে এমই টোয়েন্টি ওয়ান এন এই টিকোটটা দিয়ে এন্টার প্রেস করতে হবে এন্টার প্রেস করার পরে একটা উইন্ডো খুলে যাবে সেই উইন্ডোর মধ্যে আমাকে শপিং কার্টে ক্লিক করতে হবে শপিং কার্টে আমি ক্লিক করার পরে আমাকে সিলেক্ট টি সি এল স্টক ট্রান্সফার অর্ডারে ক্লিক করতে হবে এই ক্লিক করার পরে আমরা চলে যাব পারচেস অর্গানাইজেশানে পারচেস অর্গানাইজেশান আমাকে ডাব্লু টি করতে হবে এরপরে আমরা যাবো পারচেজ গ্রুপে পারচেস গ্রুপে আমাকে কী করতে হবে আমরা যে 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 এরিয়া অফিসের আন্ডারে পোস্টিং সেই এরিয়া অফিসের এরিয়া অফিস ওয়াইজ পারচেস গ্রুপ আছে সেই পারচেস গ্রুপটাকে আমাকে পুট করতে হবে পুট করার পরে আমার কোম্পানি কোড দিতে হবে ডব্লু বিটিসি এই কোম্পানি কোড দেওয়ার পরে আমি সাপ্লাইং প্ল্যান্টে চলে যাব সাপ্লাইং প্ল্যান্ট যে যার এরিয়া অফিসের কোড এখানে মেনশান করতে হবে আমরা যে যে এরিয়া অফিসে আমরা পোস্টিং আছি সেটাই আমাদের সাপ্লাইং প্ল্যান্ট তাহলে সেইখানে আমাদের সাপ্লাইং প্ল্যান্টটা দিতে হবে দিয়ে আমাদেরকে এন্টার মারতে হবে এই এন্টার করার পরে আমরা মেটেরিয়াল কোডটা দেব এইবারে আমরা একটা প্রসেস আপনাকে বলি যে স্টোর ইন্ডেন্ট যেটা আপনি করতে চাইছেন সেটা কিভাবে করবেন স্টোর ইনডেন্ট মানে আপনার কোনো মেটেরিয়ালের প্রয়োজনীয়তা আছে এমার্জেন্সি আছে হতে পারে নর্মাল হতে পারে কোনো একটা মেটেরিয়ালের প্রয়োজনীয়তা আছে আপনি অন্য কোনো সাবস্টেশনের সঙ্গে একটা ডিসকাশান করে নিলেন করে নেওয়ার পরে আপনি সেই সাবস্টেশন থেকে যে মেটেরিয়ালটা আপনি নেবেন বলে ইন্টেন করতে চাইছেন সেই মেটেরিয়ালের একটা কোড আছে সেই মেটেরিয়ালের কোডটা আপনি অন্য সাবস্টেশনের যারা স্টোরে রয়েছে বা ইনচার্জ সাহেবের সঙ্গে কথা বলে সেই মেটেরিয়াল কোডটা আপনাকে কালেক্ট করে নিতে হবে মেটেরিয়াল কোডটা কালেক্ট করে নিয়েছেন এইবারে সেই মেটেরিয়াল কোডটাকে আপনাকে এখানে পুট করতে হবে মেটেরিয়াল কোডটা পুট করার পরে আপনাকে এন্টার মারতে হবে আপনি যখনই এন্টার মারবেন এন্টার মেরে আপনাকে সেভ করতে হবে সেভ করলেই আপনার ইন্টের নাম্বার উইল বি জেনারেটেড তাহলে ইনডের নাম্বারটা জেনারেট হয়ে যাবে তাহলে এখানে আরেকটা কী করতে হবে সাপ্লাইং প্ল্যান্ট আর স্টোর লোকেশান সাপ্লাইং প্ল্যান্ট আপনাকে দিতে হবে কোথা থেকে মেটেরিয়ালটা আসছে যদি একই এরিয়া অফিসের মধ্যে থেকে মেটেরিয়ালটা আসে তাহলে যে এরিয়া অফিসে আপনার পোস্টিং সেই এরিয়া অফিসের সাপ্লাইং প্ল্যান্ট কোডটা আপনাকে দিতে হবে আর স্টোর লোকেশান আপনার নিজের স্টোর লোকেশান দিতে হবে এক্ষেত্রে বলা দরকার যে ধরনের বা তিন ধরনের কোড স্টোর লোকেশান হতে পারে যদি কোনো নিউ মেটেরিয়াল হয়ে থাকে তাহলে সেখানে এন দিয়ে সেই স্টোর লোকেশানের বা স্টোর লোকেশানের কোডটা ইউজ হবে এন দিয়ে যদি ডি দিয়ে হয় যদি ড্যামেজ মেটেরিয়াল আপনি নিচ্ছেন কোনো কারণে তাহলে ডি দিয়ে হবে আর যদি রিপেয়ার মেটেরিয়াল নিচ্ছেন তাহলে আর দিয়ে হবে তাহলে এটা মনে রাখতে হবে আপনাকে সাপ্লাইং প্ল্যান যদি সেম এরিয়া অফিসের আন্ডারে হয় সেম হবে যদি অন্য কোনো এরিয়া অফিসের আন্ডারে অন্য কোনো সাবস্টেশান থেকে আপনি মেটেরিয়ালটা নিচ্ছেন আপনার প্রয়োজনের জন্য তখন আপনাকে সাপ্লাইং প্ল্যান মানে যে সাবস্টেশান থেকে নিচ্ছেন তার যে এরিয়া অফিস সেই এরিয়া অফিসের প্ল্যানটার প্ল্যান কোড আপনাকে এখানে বসাতে হবে বসালে আপনি কি করলেন এই এই প্রসিডিওরস করার পরে আপনার ইন্ডেন নাম্বারটা জেনারেট হয়ে গেল নাম্বারটা যে হলো তাহলে প্রথমে আপনি যে প্রসিডিওর্স করলেন সেই টোটাল প্রসিডিওরটা এখানে পরপর পরপর আছে এবারে আপনি যে ইন্ডেন নাম্বারটা জেনারেট হয়ে গেল ইন্ডিয়ান নাম্বারটা জেনারেট হয়ে যাওয়ার পরে আপনি এই ইন্ডেনটাকে কিভাবে প্রিন্ট করবেন ইন্ডেনটাকে আপনাকে প্রিন্ট করতে গেলে জেড এস আপনাকে প্রেস করতে হবে একেবারে আপনার বাইরের স্ক্রিনে আপনাকে চলে আসতে হবে যা এই যে আপনি ইন্ডেন তৈরি করলেন সেখানে যে স্ক্রিনগুলো আছে সেখান থেকে একেবারে ইনিশিয়াল স্ক্রিনে আপনাকে চলে আসতে হবে চলে এসে আপনাকে জেড এস মেরে এন্টার মারতে হবে মারার পরে আপনার কী করবেন ইন্ডেন নাম্বার ইন্ডেন নাম্বার যেটা জেনারেট হয়েছে বা জেনারেট করেছেন স্টোর ইন্ডেন্টের সেই ইন্ডেন নাম্বারটা আপনি ওখানে পুট করবেন করে আপনি দেখবেন একটা এক্সিকিউট বা এফেইট অপশান আপনার ওখানে রয়েছে সেই এক্সিকিউট এবং এফেইট যে অপশানটা আছে সেই অপশানটায় আপনি প্রেস করবেন করার পরে আপনার চলে আসবে প্রিন্ট প্রিভিউ প্রিন্ট প্রিভিউতে গিয়ে আপনি প্রিন্ট নিয়ে নিতে পারবেন তাহলে স্টোর ইন্ডেন কিভাবে করে এবং স্টোর ইন্ডেন কিভাবে প্রিন্ট করে টোটাল আলোচনাটা আজকে আমরা করলাম এবং এই যে আপনি স্টোর ইনডেন করলেন আর এই স্টোর ইনডেন প্রিন্ট করলেন এটা আপনি এবারে কী করবেন এই স্টোর ইনডেন নাম্বারটা আপনি অন্য সাবস্টেশন যে সাবস্টেশান থেকে আপনি মেটেরিয়ালটা নিচ্ছেন সেই সাবস্টেশান ইনচার্জকে বা সেই সাবস্টেশনের স্টোরের স্টোর কিপারকে আপনি মেল করে হোক হোয়াটসঅ্যাপ করে হোক আপনার কম্পেটেবল বা আপনি যেমন করে পাঠালে আপনার সুবিধা হয় সেইভাবে আপনি সেই কোডটা ওনাকে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিলে কি হবে উনি এবারে ফার্দার এর নেক্সট স্টেপ নিয়ে আলোচনা করবেন এবং এই নেক্সট যে স্টেপটা আছে সেই স্টেপটার জন্য প্রসেস করবেন তাহলে আজকে আমরা স্টোর ইন্ডেন কেমন করে করে স্যাপে আর স্টোর ইনডেন্ট কীভাবে প্রিন্ট করে এটা নিয়ে আমরা আলোচনা করলাম এর নেক্সটে আমরা আলোচনা করবো এস কিভাবে করে সেকেন্ড ভিডিওতে ওকে